এটা হলো একটা রোবট ওয়েটার যেটা তোমার অর্ডার দেওয়া খাবার তোমার কাছে নিজের থেকে নিয়ে আসবে। এই রোবট ওয়েটার ভারত সহ নানা দেশে এখন চলে এসেছে। রোবট ওয়েটারের রিলটা দেখার সাথে সাথেই আমি জানতাম যে আমারও চাই এই রোবট ওয়েটার। কিন্তু ব্যাপারটা হলো এই রোবট ওয়েটারের দাম ভাই 500 কোটি, আর আমার জামায় 500 কোটি লেখা থাকলেও পকেটে অত টাকা নেই। তাই আমি ভেবেছি আমি আমার নিজস্ব রোবট ওয়েটার বানাবো, যেটা রান্নাঘর থেকে আমার এই রুমে নিজের থেকে রাস্তা খুঁজে আমাকে আমার খাবার পৌঁছে দেয়। আমি থাকবো রুম ওয়ানে আর খাবার থাকবে কিচেনে। খুবই সাইন্টিফিক ড্রয়িং আঁকছি, মন দিয়ে দেখবে। প্রথমত আমাকে এমন একটা জিনিস বানাতে হবে যেটা কিচেন থেকে আমার রুম ওয়ান অবধি আসতে পারে। এবার হেঁটে আসার মেকানিজম অনেক ডিফিকাল্ট, তাই জন্য আমরা চাকা লাগাবো। চাকায় ভাই সস করে ফুল স্পিডে আমার কাছে চলে আসবে আমার খাবার। এবার একটা রিমোট কন্ট্রোল গাড়ি, যেটাই চাকা থাকবে যার উপরে খাবার রাখা থাকবে, সেটা করা যেতেই পারে। এবার প্রথম সমস্যা হলো রুম ওয়ান থেকে কিচেনের রাস্তা দেখা যায় না। তো আমি এমন কিছু বানাতে পারবো না যেটা আমি কন্ট্রোল করতে পারবো। রিমোট কন্ট্রোল গাড়ি বাড়ি বানালে হবে না, কারণ আমি দেখতেই পারবো না তো কন্ট্রোল কি করে করবো, কোথাও না কোথাও ধাক্কা খেয়ে যাবে। নেক্সট আমি ভেবেছিলাম একটা পুরো রেল লাইন বানিয়ে দেবো। রেল লাইন বানানোর পরে ট্রেনে করে আমার খাবার আসবে কিচেন থেকে রুম ওয়ান অবধি। কিন্তু যখন আমি বেডরুম বা রুম টু এ যাবো তখন আমার রেল লাইন স্টেশন খুঁজে পাবে না। তার থেকে বড় কথা বেডরুম থেকে যখন আমি বাথরুমে যাবো তখন এই রেল লাইন ভাই ভেঙে যাবে। তার থেকে বড় কথা সারাক্ষণ করিডোরে তো রেল লাইন বিছিয়ে রাখতে পারবো না। কলেজে করা আর্ডুইনো প্রজেক্ট ঘাটতে ঘাটতে আমি এমন একটা সলিউশন পেলাম যেটা আমাকে কিচেন থেকে সুন্দরভাবে রাস্তা খুঁজে আমাকে আমার খাবার আমার রুম ওয়ানে পৌঁছে দেবে। একটা লাইন ফলোয়িং গাড়ি, যেই গাড়ি একটা সামান্য লাইন ফলো করে আমার কাছে আমার খাবার পৌঁছে দেবে। এই লাইনটা হবে আমাদের সেলু টেপ দিয়ে, যেই কারণে ওটার উপর দিয়ে যদি আমরা হেঁটেও চলে যাই কোনো অসুবিধা হবে না। আর যখন আমরা রুম ওয়ান থেকে বেডরুমে থাকবো তো বেডরুমের জন্য আর একটা আমরা লাইন করে দেবো, যেটা আমাদের বেডরুমে খাবারটা নিয়ে আসবে। আমাদের এই রোবট ওয়েটার বানানোর জন্য যা যা মশলাপাতি লাগবে সব কিছু আমার কাছে আছে। চলো এবার বানানো যাক। এবার এটার ভেতরেই আছে আমাদের রোবটের সব যন্ত্রপাতি। এটা হলো আমাদের রোবটের বেস, যেটার নিচে থাকবে চাকা, তার সাথে মোটর আছে চাকাগুলোকে ঘোরানোর জন্য। চাকা ভাই বড় বড় চাকা আছে, কোনো অসুবিধা হবে আমাদের রোবটের। তার সাথে এই যে দুটো মোটর, এই মোটরগুলোই আমাদের চাকাগুলোকে ঘোরাবে। এবার আমাদের এই রোবটটাকে কন্ট্রোল করার জন্য আমাদের কাছে আছে আর্ডুইনো উনো। এটা হলো একটা ওপেন সোর্স মাইক্রো কন্ট্রোলার বোর্ড, যেটা বেসিক্যালি আমাদের রোবটকে ইনস্ট্রাকশন দেবে যে কখন কি করতে হবে। এটা একটা ড্রাইভার মডিউল, বেসিক্যালি মোটরটার টর্ক কত হবে, কত জোরে ঘুরবে, কত স্পিডে যাবে সবকিছু এই ড্রাইভার কন্ট্রোল করে। আর এই ড্রাইভারটা লাগবে আমাদের আর্ডুইনো উনোর সাথে, যেটা আমরা কন্ট্রোল করতে পারবো। আর লাস্ট হলো আমাদের এই আইআর সেন্সর, ইনফ্রারেড প্রক্সিমিটি সেন্সর। এই সেন্সরগুলোই আমাদের রোবট ওয়েটারকে দিক বুঝিয়ে দেবে যে কোন দিকে যেতে হবে, পয়েন্ট এ থেকে পয়েন্ট বি। সবাই মন দিয়ে শোনো, ক্লাসে কোনো অন্য দিকে যেন মন না যায়, ক্লাস চলাকালীন সবার মন বোর্ডের দিকে। দেখো ভাই, এ থেকে বি অবধি যেতে হবে, কিন্তু রাস্তা সোজা রাস্তা নেই, মধ্যখানে আমাদের পাঁচিল আছে। এ থেকে বি যাওয়ার ভদ্রস্থ রাস্তা হলো এই 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 এই। বেসিক্যালি আমাদের কিচেন থেকে আমাদের কোনো একটা রুমে যদি আসতে হয় তাহলে এরকম আমাদের রাস্তা পাল্টে পাল্টে আসতে হবে। এই রাস্তাটা বেসিক্যালি হবে আমাদের ব্ল্যাক টেপ দিয়ে, পুরো আমাদের কিচেন থেকে আমাদের রুম অবধি ব্ল্যাক টেপটা এরকম ভাবে মারা থাকবে ফ্লোরে। এবার আমাদের যে রোবট তৈরি হবে, রোবটের মাথায় দুটো এই আইআর সেন্সর থাকবে, মধ্যিখানে থাকবে আমাদের এই মোটা টেপ যেটার ওপর দিয়ে এই রোবটটা যাবে। এবার যখনই টেপটা বেঁকে যাবে, কিন্তু আমাদের রোবট তো ভাই যাচ্ছে সোজা, তখনই একটা সেন্সারের নিচেই কালো টেপ চলে আসবে আর একটা সেন্সর নর্মাল থাকবে। তখনই আমাদের আর্ডুইনো উনো কি বলবে যে ভাই এই যে চাকাটা আছে এই চাকাটাকে থামা, এই চাকাটাকে ঘোরা, ঘুরে গিয়ে আবার তোমার গাড়ি নর্মালি চলতে থাকবে। ডান দিক বাঁ দিক যে কোনো মোড় আসুক না কেন, আইআর সেন্সর ওটা ডিটেক্ট করে নেবে আর গাড়িটাকে সেই দিকেই মুড়ে দেবে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন যেটা পুরো ক্লাসকে আমি বলবো, সেটা হলো পরের দিন ভোরবেলা গীতা মাসি এসে যদি সব সেলোটেপ উঠিয়ে দেয় তখন কি হবে? তখন আবার সেলোটেপ দিতে হবে? সেলোটেপ ছাড়া এই গাড়ি নড়বে না। কিন্তু যেখানে থাকবে সেলোটেপ সেই দিকে যাবে আমাদের এই রোবট। প্রথমে আমরা রোবটের বেসটা বানাবো, চাকা ফিট করবো, মোটর লাগাবো, তারপরেই আমরা এর উপরে আরো মশলাপাতি দেবো যাতে এটা অ্যাকচুয়ালি চলতে পারে। তো ভাই আমাদের গাড়ি বানানোর প্রক্রিয়া শুরু করা যাক। প্রথমত আমাদের গাড়ির যে চাকা আছে তার মোটরগুলো লাগাতে হবে। আমাদের দুটো মোটর আছে যেটা এই দুদিকে ফিট হবে। ফিট করার জন্য আমাদের এখানে কাছে স্ক্রু আছে, সেখান থেকে দুটো লম্বা লম্বা স্ক্রু নিয়ে নেবো, মোটরের ভেতর দিয়ে যাবে। ওকে, স্ক্রু লাগানো হয়ে গেছে। এবার ছোট ছোট দুটো নাট বল্টু আছে, খুবই ছোট্ট স্ক্রু, যেমন কি দেখতে পাচ্ছ এই স্ক্রু আমাদের এই সাইডে সাইডে লাগিয়ে দিতে হবে। ভাই মোটর লাগিয়ে দিয়েছি, একটা মোটর লাগিয়েছি সবে, দাঁড়াও ভাই আস্তে আস্তে সব কটা লাগাচ্ছি। সেকেন্ড মোটর লাগানোরও সেম স্ক্যাম আছে, এদিকে লাগাতে হবে, এইটা সাপোর্টটা লাগালাম, লাগিয়ে এইদিকে এরকম ভাবে লাগিয়ে দিতে হবে। আমাদের ঢাঁচার দুদিকে দুটো মোটর লাগিয়ে দিয়েছি আমরা। এরপরে
কোনো ব্যাপার ভাই, টারজান দ্য ওয়ান্ডার কার তৈরি হচ্ছে গাইস। ছোটবেলা ভালো ভালো খেলনা খুলতে এক্সপার্ট ছিলাম, এখন লাগাতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে, বুঝতে পারলে তো। মানে আমাদের রোবটের বেস রেডি, এইটা দিয়েই আমাদের রোবট যাবে আসবে। রোবটের চাকা তো লেগে গেছে, কিন্তু চলবে নাকি সেটা আমি বুঝতে পারছি না, দেখা যাক ভাই। রোবট যদি না চলে লোকে হাতুড়ে ইঞ্জিনিয়ার বলে ডাকবে, চালাতেই হবে আমাদের রোবট। এবার যেমন দেখতে পাচ্ছ আমাদের রোবট ঠিক ব্যালেন্স পাচ্ছে না, ব্যালেন্স হওয়ার জন্য সামনে আর একটা ছোট্ট চাকা মতন আছে, এটা দিয়ে ও সামনে ব্যালেন্স পাবে। আমাদের এই ছুটকে চাকা লাগানোর জন্য এখানে আমাদের চারটে স্ক্রু দিয়ে চাকা লাগানোর ব্যবস্থা আমাদের করতে হবে। এখানে লাগিয়ে দিয়েছি ভাই, এই যে আমাদের গাড়ি মোটামুটি এবার চলবে, বুঝতে পারলে তো। এরকম দুটো চাকায় যদি চলে তাহলে এরকম সামনে যাবে, এরকম যদি যায় পেছনে যাবে। এবার যদি রাইট সাইডে ঘুরতে হয় তখন একটা চাকা বন্ধ থাকবে, আটটা চাকা ঘুরবে, তাহলে রাইট সাইডে ঘুরবে। তারপরে লেফট সাইডের চাকা বন্ধ থাকে, রাইট সাইডের চাকাটা গেলে লেফট সাইডে ঘুরবে। মেইন মশলা কিন্তু এই পেছনের দুটো চাকাতেই আছে, এই সামনের এই ছুটকু চাকা, এটা যদি সাপোর্ট দেওয়ার জন্য। এবার এটা হলো আমাদের ব্যাটারি রাখার কেস, এর মধ্যেই আমাদের ডবল এ ব্যাটারি মোটামুটি চারটে রাখতে হবে। বা এই যে আমাদের ব্যাটারি এবার একটু ভালো কোয়ালিটির ব্যাটারি নিতে হবে, না রোবট মাম আমাদের চলবে না। এই ব্যাটারি এবার আমাদের লাগাতে হবে। আর এটাকে লাগানোর জন্য আমরা ডাবল সাইডের টেপ ইউজ করবো। আমার কাছে গ্লু গানও আছে, গ্লু গান দিয়ে লাগিয়ে দিতে পারি, কিন্তু পরে যদি ব্যাটারি শেষ হয়ে যায় চেঞ্জ করতে অসুবিধা হবে, তার জন্য আমরা এই ডাবল সাইডের টেপই নেবো। এক সাইড লাগিয়ে দিয়েছি, আর এক সাইড এখানে লেগে যাবে, ভালো করে লাগাতে হবে, তাহলে রোবট আমাদের চলে যাবে, ব্যাটারি পেছনে খুলে পড়ে যাবে। এবার দেখো চাকা লেগে গেছে, ওপরে ব্যাটারি আছে চাকাকে পাওয়ার দেওয়ার জন্য, রোবট মামা আমাদের দৌড়ানোর জন্য রেডি। কিন্তু এবার প্রশ্নটা হলো কোন দিকে দৌড়াবে, সেটা বলার জন্য আমাদের আরো দুটো জিনিস লাগবে। প্রথম হলো আর্ডিনো উনো, আর এটার উপরে লাগবে আমাদের মোটর ড্রাইভার। এবার এই আর্ডিনো উনোর উপরে এই ড্রাইভারটা প্রথমে বসাতে হবে আমাদের ঠিকভাবে। আর্ডিনো উনোর উপরে আমাদের মোটর ড্রাইভার লাগিয়ে দিয়েছি, চলবে নাকি আমি জানি না ভাই। আমাদের গাড়ির উপরে আমাদের বোর্ডটাকে এরকম ভাবে বসিয়ে দেবো, সেটার জন্য ডাবল সাইডের টেপ লাগবে। আমাদের রোবটের ব্রেন ভাই লেগে গেছে, এমন ভাবে লাগাতে হবে যাতে আমাদের যে পাওয়ার সুইচ আছে এই সুইচটা যাতে দেখা যায়। এবার আমাদের রোবটের চোখ লাগানোর পালা, যাতে দেখতে পায়, রাস্তা খুঁজে পায়, সেই কারণে আমরা সামনে দুটো চোখ বসাবো। আর আমাদের চোখ হবে বেসিক্যালি এই আইআর সেন্সারগুলো। সেন্সারগুলো লাগানোর জন্য আগে আমাদের এখানে একটা কানেক্টর লাগাতে হবে। কানেক্টর আমাদের লাগানো হয়ে গেছে, এবার এরতেই আমাদের আইআর সেন্সারগুলো লাগবে। আমাদের রোবট মামা ভাই মোটামুটি রেডি, চোখ লাগানো হয়ে গেছে, চাকা আছে, মোটর আছে, আর এদিকে ব্রেনও আছে। এবার পালা হলো সব কটাকে একসাথে তার দিয়ে জোড়ার। এবার এই তার ঠিকঠাক পিনে ঠিকঠাক কানেকশন করতে হবে, নাহলে ভাই ফিউজ উড়ে যাবে, রোবট আর না নিজেকেই রান্না করতে গিয়ে ম্যাগি নিয়ে আসতে হবে। লেফট চাকার যে মোটরটা আছে সেটা তার আমরা ড্রাইভারের M4 পিনে লাগাবো। আর এটা খুব ইম্পর্টেন্ট, কারণ যখন আমরা কোডিং করবো তখন আমাদের এই কোন পিনে কি তার লাগানো আছে সেটা খুব ইম্পর্টেন্ট থাকবে। মোটর ড্রাইভারের আমরা M4 স্লটে হালকা করে লাগিয়ে দেবো আমাদের লেফট সাইড চাকার দুটো তার। নেক্সট আমাদের রাইট সাইডে যে মোটরটা আছে ওটার তার আমরা M1 পিনে লাগাবো, যেটা হলো এখানে, এখানে বোর্ডের উপরে M1 বলে লেখা আছে। মোটর ড্রাইভারে আমরা তার লাগিয়ে দিয়েছি। এবার আমাদের রোবটের চোখ, আইআর সেন্সার, ওটার কানেকশন করতে হবে, এটাকে বলে জাম্পার ওয়ার। এইগুলো থেকেই আমরা কয়েকটা নিয়ে নেবো। আরডুইনোর যে প্রজেক্ট করি না সেখানে এই ওয়ারগুলো খুব ইজিলি লেগে যায়, কারণ এই ওয়ারগুলো অলরেডি তোমার খাপ খাপ করা আছে, তো সোল্ডারিং ওল্ডারিং কিছু করতে হয় না, জাস্ট নর্মাল পিনের উপরে বসাবে, লেগে যাবে। লাল আর সবুজ পাশাপাশি বাংলায় একটুখানি চাপ হয়ে যাবে, মধ্যেখানে আমরা কালো ঢোকাবো। টাইম বোম বানাচ্ছে ভাই, লাল নীল সবুজ সব রকমের কালার আছে, যদি কেউ কালার ব্লাইন্ড হয় তার একটু বোঝা চাপ আছে ভাই। আইআর সেন্সারে আমাকে দেখতে পাচ্ছ রং বেরঙিন তার লাগানো হয়ে গেছে। এবার এই তারগুলো ঠিকঠাক ভাবে আমাদের এখানে পিনে বসাতে হবে। প্রথম আমাদের রাইট সাইডের যে সেন্সারটা আছে ওটার সাথে তো কানেকশন করে দিয়েছি মোটামুটি। এবার ব্যাপারটা হলো এখানে তো 500 পিন আছে, কিন্তু কোন পিনে ঢোকাচ্ছে ওটা খুবই ইম্পর্টেন্ট। বেসিক্যালি তিনটে সেট অফ পিন আছে, আমাদের লাল তারটা যাচ্ছে 5 ভোল্টের পিনে, আমাদের ব্ল্যাক ওয়ারটা যাচ্ছে গ্রাউন্ডে, আর সবুজটা রেডিং এর জন্য এটা আমাদের 3 নম্বর পিনে ঢুকে যাচ্ছে। সেম জিনিস আমরা এইটা দিয়ে করবো, আমাদের অরেঞ্জটা যাবে 5 ভোল্টে, ব্রাউনটা যাবে গ্রাউন্ডে, আর ইয়েলোটা যাবে আমাদের এইটা। ভাই আমাদের ওয়ারিং ইজ ডান, আমাদের রোবট মোটামুটি বাইরে থেকে রেডি। এটা হলো ব্যাটারির পাওয়ার প্লাগ, পাওয়ারটা আমরা এতে দিয়ে দেবো। দেওয়ার পরে মোটামুটি আমাদের কমপ্লিট রোবট রেডি। এবার আমাদের রোবট সোজা যাবে না বেঁকা যাবে সেইটা ঠিক করতে হলে আমাদের এই আরডুইনো বোর্ডে ভাই কোড ঢোকাতে হবে, যে কখন কোন দিকে যাব সেইগুলো সব বোঝাতে হবে। এবার এই যে কোড সেটা আমরা দেবো আমাদের ল্যাপটপের থ্রুতে, আর ল্যাপটপের সাথে আরডুইনো বোর্ড কানেক্ট করার জন্য আমাদের কেবিল আছে, স্পেশাল কেবিল, তা লাগানো যাক। আমাদের রোবট এইদিকে লাগবে, লেগে গেছে, আর এই তারটা আমাদের ল্যাপটপে ঢুকে যাবে। চলো ভাই লাগানো হয়ে গেছে, চালানো যাক ল্যাপটপ। আমাদের মোটর ড্রাইভারে অলরেডি 20 ভোল্ট জ্বলে উঠেছে, রোবটের মোটামুটি হার্ডওয়্যার রেডি। এবার রোবটের মাথার ভেতরে একটু বুদ্ধি ঢোকাতে হবে ব্যাস, তারপরে পপ করে দৌড়াবে, বুঝতে পারছ তো। প্রথমত আমরা ল্যাপটপটা এটার সাথে কানেক্ট করছি, আমাদের অরডিনো উনো, সেটা প্রথমে সিলেক্ট করে নেবো, এই যে অরডিনো উনো বোর্ড। তারপরে হলো এই আমাদের কোড, এই পুরো কোডটা আমাদের রোবটকে সাহায্য করবে মুভমেন্টে। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এই পুরো কোডটা আসলো কোথা থেকে, Ctrl+C Ctrl+V কপি পেস্ট। ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি তুমি পেয়ে যাবে Ctrl+C Ctrল+V করে, আর এই রোবট তো কিছুই না, এক্ষুনি পপ করে দৌড়াবে, দেখো না। অনলাইন পরীক্ষার কথা মনে পড়ে গেল। এবার আমাদের এখানে
প্রথমে কিছু লাইব্রেরি আছে যেগুলোকে আপলোড করতে হবে। বেসিক্যালি মোটর ড্রাইভারের লাইব্রেরি, এই যে এফ মোটর ডট জিপ, এটা প্রথমে আমাদের দিতে হবে, আপলোড করতে হবে। লাইব্রেরি ইনস্টল হয়ে গেছে। চলো ভাই প্রথমে কোডটাকে ভেরিফাই করা যাক, আশা করি চলবে। এবার কোডটাকে আপলোড করার বাড়ি, কোড আপলোড। মশলাপাতি তো আপলোড করে দিয়েছি, এতে দেখি ভাই চাকা ঘোরে কিনা। রোবটকে সুইচ অন করা যাক। 3, 2, 1, লাইট তো জ্বলছে ভাই, ঘুরছে তো না চাকা? চাকা তো ঘুরছে। ই ভাই একটা চাকা ঘুরছে, মাঝে মাঝে দুটো চাকাই ঘুরছে। গাইজ আমাদের রোবট তো রেডি হয়ে গেছে, সব ওয়ারিংও ঠিক আছে, আর আমরা কোডও আপলোড করে দিয়েছি। কিন্তু একটা সমস্যা হচ্ছে, সেটা হলো যখন আমরা সুইচ অন করছি না, লাইট তো জ্বলছে, আমাদের সেন্সারেও লাইট জ্বলছে। সেন্সার কাজ করছে কারণে দেখো এখানে লাল দেখতে পাচ্ছ, যখনই আমি হাত কাছে আনবো সবুজ জ্বলে উঠবে। তো সেন্সার তো ঠিক আছে, কোডও মোটামুটি ঠিক আছে, প্রবলেমটা হলো চলছে না ভাই, মোটর চলছে না। তো এটার একটা কারণ হতে পারে যে এর যে ব্যাটারি আছে, মানে ডবল এ ব্যাটারি যে চারটে লাগেছে, ব্যাটারিটা হয়তো পাওয়ার দিতে পারছে না। তো আমাদেরকে এটা খুলতে হবে, এই জন্যই বেসিক্যালি আমরা ডাবল সাইডের টেপ দিয়ে লাগিয়েছিলাম। আস্তে করে খুলে নিয়েছি ব্যাটারি। আমরা টিভির রিমোট ছাড়া কিছু চলবে না এই ব্যাটারি দিয়ে, বুঝে গেছি ভাই, ক্যান্সার ব্যাটারি চললো না। এবার আমরা বড় ব্যাটারি লাগাবো ভাই, পাওয়ার ব্যাংক, ডাইরেক্ট পাওয়ার ব্যাংক দিয়ে এবার আমাদের ভাই রোবট চলবে। পাওয়ার ব্যাংক লাগিয়ে যদি পাওয়ার না পায়, চুপচাপ রান্নাঘরে গিয়ে খাবার আনবো, রোবটের উপরে খাবার আর আসবে না। পাওয়ার ব্যাংক লাগিয়ে দিয়েছি, পাওয়ার ব্যাংকের উপরে আমাদের আরডুইনো আর মোটর ড্রাইভার বসে গেছে। নেক্সট হলো আমাদের যে ওয়্যারটা দিয়েছে, এটা বেসিক্যালি ল্যাপটপের সাথে কানেক্ট করে কোড আপলোড করার জন্য, কিন্তু এটা দিয়ে আমরা এখন পাওয়ারের ব্যবস্থা করবো। দেখি ভাই চলে কি না। ইম্পর্টেন্ট জিনিস করতে হবে, সেটা হলো ক্যালিব্রেট করতে হবে আমাদের আইএস সেন্সারের সামনে এই স্ক্রুটা দেখছো, এইটাকে স্ক্রুড্রাইভার দিয়ে ক্যালিব্রেট করতে হবে, যাতে যখনই এই টেপের উপরে থাকে তখন এই সেন্সারটা অ্যাক্টিভেটেড হয়, যাতে আমাদের গাড়িটা টার্নিং নিতে পারে। এখন তো সবুজ লাইট জ্বলছে, কিন্তু আমাদের এই ক্যালিব্রেট করে এমন করতে হবে যাতে এটা অফ থাকে। এই তো অফ হয়ে গেছে, কালোতে অফ থাকছে, আর যখনই সাদা যাচ্ছে তখনই লাইট জ্বলে উঠছে। সিমিলারলি এটা আমরা সেম জিনিস করব। হয়ে গেছে, হচ্ছে। একটা ইস্যু যেটা হলো পাওয়ারের ইস্যু, একটুখানি স্টার্টিং এ ঠেলতে হচ্ছে হাত দিয়ে। এবার হলো আমাদের টেস্টিং। টেস্টিং করার জন্য একটা মিনি রাস্তা আমরা এই টেবিলে বানাই। প্রথমে একটুখানি সোজা থাকবে, তারপরে হালকা করে টার্নিং নেবে, তারপরে আবার সোজা যাবে। চলো ভাই আমাদের ট্র্যাক রেডি, ফাইনাল টেস্টিং করা যাক। এবার এই মাথা থেকে রোবট এসে আমাদের এই মাথায় আসতে হবে, এই কালো রাস্তা ধরে। ওকে চালু করে দিয়েছি, ওকে যাচ্ছে। এই টার্নিং নিয়েছে, টার্নিং নিয়েছে, কাম অন কাম অন, আরেকটা টার্নিং হবে হবে। এই তো বল জিও কাকা ভাই, রোবট আমাদের রেডি হয়ে গেছে টেস্টিং এ ফুল নাম্বার নিয়ে পাস। টেবিলে তো আমাদের ভালোই রাস্তা ফলো করছে। এবার প্রশ্নটা হলো, রান্নাঘর থেকে আমার ঘরে কি খাবার আনতে পারবে? তো গাইস আমাদের রেডি হয়ে গেছে রোবট ওয়েটার, যেমন কি দেখতে পাচ্ছ। প্রথমত আমাদের ব্যাটারি যেটা ছিল, ব্যাটারি আমরা চেঞ্জ করেছি, চেঞ্জ করার সাথে সাথে আমাদের ব্যাটারির যে মডিউল আছে ওটা দিয়ে চলে যাচ্ছে, কারণ অন অফ সুইচও আছে, তো খুব ইজিলি আমরা ইউজ করতে পারবো। আর পাওয়ার ব্যাংকটা রাখার কারণ হলো সামনে একটু ওয়েটটা বেশি হয়ে গেছিল, তার জন্য কাউন্টার করার জন্য পেছনে পাওয়ার ব্যাংক লাগিয়ে রেখেছি, জাস্ট ব্যালেন্স করার জন্য, আর এই সামনেটা এরকম উঠে যাচ্ছিল। আর তার সাথে আমাদের বাটি টাকা আছে, বাটি করে আমাদের খাবার দাবার আসবে রান্নাঘর থেকে। আর পেছনে যেমন কি দেখতে পাচ্ছ আমাদের রোবট ওয়েটারের নাম্বার প্লেটও দেওয়া আছে। আর সামনে আমাদের ওয়েটার ভাইকে দেখো ভাই, হেভি দেখতে ওয়েটার ভাই, বেচারা টিপস টিপস পাইনি বলে একটুখানি মুডটা খারাপ হয়ে লাগছে, কিন্তু তাই সাথে হেভি ওয়েটার আছে, বোটাই পরানো সুন্দর ওয়েটার। তাই সবকিছু রেডি হয়ে গেছে, এবার জাস্ট দেখার বিষয় যে আমাদের এই রোবট ওয়েটার রান্নাঘর থেকে রাস্তা খুঁজে খুঁজে আমাদের রুম অব্দি আসতে পারে কিনা। রোবট ওয়েটার পাপড় আনো। গাইস আমি শুনতে পাচ্ছি আমাদের রোবট ওয়েটারের আওয়াজ আসছে, খুবই সাবধানে আসছে, একটু নড়ে নড়ে, বুঝতে পারলে তো। লাইনটা যেহেতু একটু টানা বাঁকা আছে, তার জন্য একটুখানি এদিক ওদিক এদিক ওদিক হয়ে আসছে। ভাই আমাদের টুকটুক রোবট এসে গেছে, টুং 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 করে মাথা দাঁড়াতে রাতে এসে গেছে, মাথায় কেমন একটা টিকি আছে আবার, তার সাথে বোটাই। গাইস আমাদের রোবট ওয়েটার এসে গেছে, টুং 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 করে মাথা দাঁড়াতে রাতে এসে গেছে। গাইস ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নাও, আর এরকম রোবট ওয়ালা ভিডিও যদি আরো দেখতে আমাকে কমেন্টসে জানিও। আজকে ভিডিওটা দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।